হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলিজ রান্নাঘর। আমি আজকে রান্না করব বিরিয়ানি। এটা আপনাদের সবারই খেতে খুবই ভালো লাগে, দেখুন এটা কতটা ডিলিশিয়াস দেখতে হয়েছে। আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। পাঁচটা বড় পেঁয়াজ আমি কেটে রেখে দিয়েছিলাম। এখানে কড়াই আমার গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিয়েছি, তো আমি এখানে পেঁয়াজটা দিয়ে দেবো। এটা আমি কিছুক্ষণ ব্রাউন করে ভেজে নেব। এখানে আমি মাংসটাতে আগে হলুদ মেখে রেখে দিয়েছি। পেঁয়াজটা আমি 2 মিনিট ভেজে নিয়েছি, মাংসটা দিয়ে আমি 5 মিনিটের মতো একটু নেড়ে নেব। পোলট্রি মুরগিটা অনেক সময় মশলা দিয়ে কষানোর সময় ভেঙে যায়, তো আমি এই জন্য এখানে আগেই ভেজে নিচ্ছি। এটা ভেজে নিলে আগে তাহলে আর ভাঙবে না। তো এখানে আমি 5 মিনিট ভেজে নিয়েছি। এখানে আমি টমেটো আর লঙ্কাটা দিয়ে দেবো। এটা দিয়ে আমি কিছুক্ষণ এবার নাড়িয়ে নেব। এখানে আমি টমেটো 1টা নিয়েছি আর লঙ্কা নিয়েছি 4টে। এবার মশলাগুলো দিয়ে দেবো। তো এখানে আমি নিয়েছি আদা বাটা নিয়েছি এখানে 2 টেবিল চামচ, রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচ, এখানে জিরে আর ধনে নিয়েছি গুঁড়ো করে, তো এখানে আমি নিয়েছি এটার 1 চা চামচ। হলুদ আমি আগে মাংসতে 1 চামচ মেখে রেখেছিলাম, তো এখন আমি এখানে হলুদ আর 1 চামচ দিয়ে দেবো। এক চামচ নুন দেবো আপনি পরিমাণ মতো, আপনাদের টেস্ট হিসেবে আপনারা এটা দেবেন। আমি নুন দিয়েছি 2 চামচ। আমি মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেব, তার জন্য আমি এখানে অল্প পরিমাণে জল দেব। মাংসটা আমি কষিয়ে নিয়েছি, এখানে মাংস নিয়েছি 1 কেজি, তো আমি এখানে মাংসতে এবার আলু দিয়ে নেব। মাংসটা আমি কষিয়েছিলাম 10 মিনিট আর মিডিয়াম আছে। আলুটা আমি এবার মিক্স করে কিছুক্ষণ নাড়িয়ে নেব। আলুটা আমি সামান্য ভেজে রেখেছিলাম আগে, আমি এখানে জল দিয়ে দেব। এবার আমি এটা কিছুক্ষণ হতে দেব। আমি 30 মিনিট ফুটিয়ে নিয়েছি, তো আমি এর মধ্যে এবার দিয়ে দেব 1/2 চা চামচের মতো গরম মশলা। আমি 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে চাল নিয়েছি 500, আমার এখানে জলটা হাঁড়িতে গরম হয়ে গেছে, তো আমি এখানে চালটা এবার দিয়ে দেবো। আমার হয়ে গেছে, তো আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। আমি এখানে এবার দিয়ে দেব ঘি, ঘিটা দিয়ে মাখিয়ে নেব। যাতে নিচে লেগে না যায় এখানে আমরা দিয়ে দিচ্ছি সামান্য তেজপাতা 2টো, নালে ভাতটা নিচে লেগে যেতে পারে। এবার ভাতগুলো দিয়ে দেবো। দুধ নিয়েছি, তো এখানে আমি দিয়ে দেবো ফুড কালার আর গোলাপ জল। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি দিচ্ছি আতর। আতরটা দিয়েছি 1/4 ফোঁটা, 4 ফোঁটা। এখানে দুধ দেব, নুন, চিনি দেব, চিনিটা দিয়েছি 1 চামচ, কিশমিস দিয়ে দিচ্ছি, কাজু বাদাম দেব। এবার আমি যে মিক্স করে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো। ঘি দেব আবার। এবার দেব মাংস।
বিরিয়ানি মশলা দিয়ে দেবো এবারে। ভাত দেবো এবারে। এইভাবেই রিপিট হতে থাকবে এই জিনিসটা। উপকরণগুলো আমি এখানে মিশিয়ে নিয়েছি, তো আমি এবারে এখানে ঢাকনাটা দিয়ে আটা দিয়ে দেবো চারদিকে। আটা দিয়ে আমি এর মুখটা বন্ধ করে দিয়েছি, তো আমি এবারে এটাকে বসিয়ে দিয়েছি গ্যাসে। লো ফ্লেমে আমি এটাকে 10 মিনিট হতে দেবো। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে।